হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস। আজকে স্পোর্টস কি নিউজ নিয়ে আমরা আবার চলে এলাম। সো আজকে যে নিউজটা প্রথমেই আপনাদের দেবো তার নাম হচ্ছে তিরি। 29 বছর বয়সী এই ডিফেন্ডার কিন্তু অলরেডি জামশেদপুর FC থেকে এটিকে মোহনবাগান FC-র হয়ে সাইন করে ফেললেন। আপনারা সবাই জানেন এটিকে মোহনবাগান দিয়ে, এটিকে FC দিয়ে তার কেরিয়ার, ISL-এর কেরিয়ার শুরু করেছিলেন তিরি। সেকুন্ডা ডিভিশন ছাড়া নিজের দেশে আমরি কোনো লিগ খেলতে পারেননি যদিও, তবে জামশেদপুরের হয়ে খুব একটা খারাপ পারফরমেন্স করেননি গত বছর। গত বছর ওনার 12টা ম্যাচে একটা গোল ছিল, ডিফেন্ডার হয়ে একটা গোল ছিল এবং 3-3টে ইয়েলো কার্ড ছিল ওনার নামে। তো এটিকে মোহনবাগানে এসে তিরি কেমন পারফরমেন্স করে সেটা এখন দেখার বিষয়। চলে আসি আমাদের সেকেন্ড নিউজে। সেকেন্ড নিউজ হচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে দ্বিতীয় ডিভিশন আই লিগ। হ্যাঁ, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই আই লিগ সেকেন্ড ডিভিশন শুরু হওয়ার কথা, মানে আই লিগ সেকেন্ড ডিভিশন। একই সঙ্গে 28 নভেম্বর থেকে ফার্স্ট ডিভিশন আই লিগ শুরু করার ভাবনা ভাবছেন ফেডারেশনের কর্তারা। প্রাথমিকভাবে ডিসেম্বরে আই লিগ শুরু হওয়ার কথা ভেবেছিলেন কর্তারা। অত্যন্তই ছিল আই লিগের খবর। এখন চলে আসি আমাদের থার্ড নিউজে। থার্ড ট্রান্সফার নিউজ আছে। ট্রান্সফার নিউজেই চলে আসছে কেরালা ব্লাস্টার্সের নতুন ফরওয়ার্ড 32 বছর বয়সী স্ট্রাইকার গ্যারি হুপার। কেরালা ব্লাস্টার্স কিন্তু বেশ ভালো একটা চয়েস করে স্ট্রাইকার নিয়ে এলো। সেই স্ট্রাইকার কিন্তু আগের বছর ওয়েলিংটন ফিনিক্স বলে একটি ক্লাবে খেলতেন, এ লিগের ক্লাব। 32 বছর বয়সী এই ওয়েলিংটন ফিনিক্সের এক্স স্ট্রাইকার কিন্তু গত বছর মানে 2019-20 সিজনে 21টা ম্যাচে 8টা গোল, 4টে অ্যাসিস্ট এবং 1টা ইয়েলো কার্ড খেয়েছিলেন। সো এই স্ট্যাটস দেখেই বোঝা যাচ্ছে খুব হাই রেটেড অ্যাটাকার, মানে স্ট্রাইকার গ্যারি হুপার। এবার দেখা যাক কেরালা ব্লাস্টার্সের হয়ে কেমন খেলেন গ্যারি হুপার। সো এবার আমাদের ফোর্থ ট্রান্সফার নিউজ, আর এটাও কেরালা ব্লাস্টার্সকে নিয়েই, কিন্তু এবার ইন্ডিয়ান রিক্রুটে এবার আমাদের কাছে খবর এলো, কনফার্ম করে ফেলেছে কেরালা ব্লাস্টার্স 21 বছর বয়সী সেন্ট্রাল ব্যাক কেনস্টার খরসংকে। 21 বছর বয়সী কেনস্টার খরসং শিলং লাজং FC-তে আগের বছর খেলে এসছেন। এই ডিফেন্ডার কিন্তু প্রথম ডেবিউ সিজন করেছিলেন 2017-18 সিজনের আই লিগে, মানে শিলং লাজংয়ের হয়েই প্রথম ম্যাচ খেলেছিলেন 2017-18 সিজনে, এবং সেই সিজনে 19টা অ্যাপিয়ারেন্স ছিল এই কেনস্টা খরসংয়ের। কেরালা ব্লাস্টার্সে এসে কেমন পারফরমেন্স করে খরসং, ডিফেন্ডার ইয়াংস্টার খরসং। এবার সরাসরি চলে আসবো সেই খবরে যেটার দিকে আপনারা সবসময় তাকিয়ে থাকেন, মানে ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিউজে। ট্রান্সফার নিউজে ইস্টবেঙ্গলের খবর আছে কেনি অতিকবা। হ্যাঁ, হাঙ্গারির জাতীয় দলের ডিফেন্ডার কেনি অতিকবাকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল, এমনটাই খবর আমাদের কাছে। ডিফেন্সে একটি শক্তিশালী বিদেশিকে রাখতে চাইছেন তারা, আর এর ফলে 28 বছর বয়সের এই ডিফেন্ডার কথা বলছেন লাল হলুদ কর্তাদের সঙ্গে। বর্তমানে ফ্রি এজেন্ট হলেও তাকে পেতে 3 কোটি টাকা খরচা করতে হবে ইস্টবেঙ্গলকে। সো এবার দেখা যাক এই হাঙ্গারির ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল এই বছর নিজেদের পক্ষে খেলাতে পারেন কি না। অতীক বা লাস্ট সিজন ফেরেং ভেরোস বলে একটি দলে খেলে 12টা ম্যাচে মোটে 3টে ইয়েলো কার্ড আছে ওনার নামে। খুব হাই রেটেড ডিফেন্ডার কেনি অতিকবা। এবার দেখা যাক ইস্টবেঙ্গল কি পারে তাদের কবলে এই প্লেয়ারটিকে নিয়ে নিতে। সো এরপরে আসেই পরের খবরে আছে ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী হুয়ান মেরা। 23 বছর বয়সী মিডফিল্ডার ইস্টবেঙ্গলেই গত সিজন কাটিয়েছেন এবং 16টা ম্যাচে 2টো গোল, 1টা অ্যাসিস্ট এবং 3-3টে ইয়েলো কার্ড আছে ওনার নামে। মোটামুটি মিডফিল্ডের শক্তি বাড়ানোর জন্যই হুয়ান মেরার সাথে আবার এই কথাবার্তা শুরু হচ্ছে বলেই শোনা যাচ্ছে এখন। এবার দেখা যাক স্প্যানিশ মিডিয়াও আদেও আসেন কি না ফিরে তার প্রাক্তন দলে। সো আজকের মতন ইস্টবেঙ্গলের নিউজ এই পর্যন্তই, কিন্তু খতম করার আগে, ডিয়ার ওড়িশা FC ফ্যান্স, খতম করার আগে আপনাদের নতুন ট্রান্সফার নিউজ, আমরা যে খবরটা পেয়েছি সেটা একবার শুনে যাবেন না। 25 বছর বয়সী রাইট ব্যাক অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল জেকব ট্র্যাট, এনাকে কিন্তু অলরেডি ওড়িশা FC কনফার্ম করে ফেলল আজকে। 1.25 crores জন্য আজকে জেকব ট্র্যাটকে কিন্তু অলরেডি ওড়িশা FC কনফার্ম করে ফেলল।
তো এনার স্ট্যাটসটা একবার বলে দিই। এনি 2019-20 সিজনে পার্থ গ্লোরি বলে দলটির জন্য খেলে 14টা ম্যাচ, মোটে 1টি ইয়েলো কার্ড খেয়েছিলেন। ইনি সিডনি এফসিতেও খেলেছিলেন, নিজের কেরিয়ার শুরু করেছিলেন সিডনি আন্ডার-21 দিয়ে। যদিও যখন সিডনি আন্ডার-21 খেলতেন, মানে প্রথম 2018-তে যখন সিডনি আন্ডার-21 খেলেছিলেন, তখন খুব একটা আহামরি পারফরমেন্স দিতে পারেননি উনি। তবুও বলবো, নতুন একজন প্লেয়ার, মানে ফরেনার প্লেয়ার পেয়ে ওড়িশা এফসি কিন্তু বেশ চাঙ্গা টিম লাগছে এবং খুব ভালো টিম লাগছে আমাদের। সো এই নিয়েই আমরা আজকের ভিডিও খতম করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে তবে লাইক করুন, সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল, আর অবভিয়াসলি এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন, যাতে আপনার বন্ধুরাও জানতে পারে আজকের ট্রান্সফার নিউজ আর আপডেটসগুলো। আর আমাদের ফেসবুক পেজটা ফলো করতে একদম ভুলবেন না। আমাদের ফেসবুক পেজের লিংক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম।